মানে হচ্ছে ইলিশ উৎসবের আই ইলিশ মজা করার জন্য চলে এসে এই যে দাদা রান্না করছে যে ডাল মাছের মাথা দিয়ে কচু শাক দরবনে ইলিশ উৎসবে এসেছি আর ইলিশ না হলে হয় না যে হচ্ছে ভাপা ইলিশ আর হচ্ছে এটা হচ্ছে বেগুন ইলিশ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত লঞ্চ থেকে আর এক লঞ্চে পার হচ্ছে এরকম ভাবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সেখানে এসে আমাদের প্রথম হরিণের দেখা মিলল ওই যে প্রথম কুমির দেখা ম্যানগ্রোভের শ্বাসমূল্য ঠেসমূল 250 গ্রামের পিসের চিকেন চাপ গুড মর্নিং বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত আর প্রোমো দেখে বুঝেই গেছেন আমাদের গন্তব্য আজকে হচ্ছে সুন্দরবন আর সুন্দরবন মানে এই সেপ্টেম্বরে যে বর্ষাকাল ও বৃষ্টি পড়ছে আর সেপ্টেম্বর মানেই ইলিশ উৎসব মানে সুন্দরবনের ইলিশ উৎসবে আজকে আমরা যাব তাই শিয়ালদা সাউথ এই যে শিয়ালদা সাউথের স্টেশন এই শিয়ালদা সাউথ স্টেশনে এসেছি আর এখান থেকেই আমাদের 8:28-এর এখান থেকে ক্যানিং লোকাল ধরবো ক্যানিং থেকে আমাদের ট্যুর গাইড যারা আছে তারা নিয়ে যাবে সোনাখালি সোনাখালির থেকে আজকে 2 রাত 3 দিনের আমাদের প্যাকেজ ট্যুর বুক করা আছে সুন্দরবনের আর আজকে আমরা সেই সুন্দরবনেই যাব তাহলে দেখতে থাকো অবশেষে চলে আসলাম সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং স্টেশন আর আমরা যে 8:28-এর ট্রেন শিয়ালদা থেকে ধরেছিলাম সেটা 9:44 মানে 45 এক মিনিট দেরিতেই ক্যানিং স্টেশনে পৌঁছে দিয়েছে আর এখান থেকেই আমাদেরকে আমাদের যে ট্রাভেল গাইড আছে যাদের মানে সাহায্যে আমরা সুন্দরবন ট্যুরটা করব 2 রাত 3 দিনের সে তারা এখান থেকে আমাদের অটো করে নিয়ে যাবে সোনাখালি এবং সেখান থেকে আমাদের বোটে তুলবে তারপরে যে ট্যুর শুরু হবে আমরা এখন অটোতে করে সোনাখালির দিকে যাচ্ছি আসলে ক্যানিং স্টেশন থেকে আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারা যে অটো প্রোভাইড করেছিল সেই অটোতে করেই আমরা 4 বন্ধু এবং সঙ্গে আমাদের আরও কয়েকজন যারা ট্যুর করতে যাচ্ছে সেই রকম যারা দর্শনার্থী আছে তারাও যাচ্ছে আমাদের সঙ্গে অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে হোগল নদীর তীরে মানে সোনাখালি যে স্পট যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে আর আমাদের লঞ্চের নাম ভগবত আমরা লঞ্চটা খুঁজে সেইখানে লঞ্চে উঠবো কিন্তু এই ঘাটে প্রথম চলে আসলাম এই আমরা দুজন আছি আরও দুজন পেছনে আছে আমরা টোটাল 4 জন যাব কিন্তু এখানে অসংখ্য লঞ্চ আছে তারা তাতে প্রচুর যাত্রী মানে প্রচুর পর্যটক তারা যাবে এই হচ্ছে সোনাখালি হচ্ছে ফেরিঘাট আর এখান থেকেই আমাদের লঞ্চ ছাড়বে প্রচুর লঞ্চ এখানে এসছে আর কারণ এই যে ইলিশ উৎসব উপলক্ষে প্রচুর মানুষ এখানে কিন্তু ভিড় করেছে আর বিশেষ করে শুক্র শনি এবং রবিবার এই 3 দিন মানে 2 রাত 3 দিনের ট্যুর হয় বলে এই আজকে শুক্রবার প্রচুর মানুষ ভিড় করছে এই যে আমরা লঞ্চে উঠলাম MB বাবা ভাগবত লঞ্চ আমাদের লঞ্চের নাম আর আমরা এই যে লঞ্চে তলায় একেবারে যাচ্ছে এখানে হচ্ছে আমাদের লাগেজ রাখবো তারপরে এই যে উপরটা উপরে আমরা বসবো এই যে টোটাল লঞ্চের ভিতরে আমরা ঢুকলাম আর এই যে ভিতরে হচ্ছে মানে শোয়ার জায়গা কেবিন টাইপের করা আছে এই যে পরপর বেড এবং শোয়ার জায়গা যেরকম কেবিন মতো হয় সেরকম আর এখানে হচ্ছে রান্নাঘর আছে এনাদের এই যে এখানে রান্নাঘর আছে আমাদের লঞ্চ অবশেষে সোনাখালি ঘাট থেকে ছাড়লো আর এই হোগল নদীর উপর দিয়েই আমাদের লঞ্চ বয়ে যাচ্ছে আর আমরা এখন এই হোগল নদীর উপর যে ব্রিজ আছে ওই যে ব্রিজ সেই ব্রিজকে অতিক্রম করে আরও সামনের দিকে ডেপথ অরণ্যের দিকে চলে যাব আর এইভাবেই আজকে 2 রাত 3 দিনের আমাদের ট্যুর হবে আর মেঘলা আকাশ ওয়েদারটা দারুণ ছোট অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ইলশেগুড়ি আর ইলিশ উৎসবে এসেছি মানে ইলশেগুড়ি বৃষ্টি দুটোই একেবারে বিশাল ব্যাপার একটা লঞ্চে ওঠার পর আমাদের প্রথম ব্রেকফাস্ট সেটা হচ্ছে আলুর দম লুচি আর একটা করে মিষ্টি আমাদের লঞ্চ এখন বা আমাদের যে বোটই বলি না কেন হোগল নদীর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে আর এই যে সামনে একটা লঞ্চ এই পাশে একটা লঞ্চ এই পেছনে একটা লঞ্চ ইলিশ উৎসব উপলক্ষে প্রচুর এরকম ট্যুরিস্ট মানে লঞ্চগুলো ছাড়ছে এই এই সোনাখালি থেকে আর আমাদের এখন এই হোগল নদী দিয়ে যেতে যেতে আমাদের প্রথম স্পট পড়বে হচ্ছে গোসাবা আর এখান থেকে আর একটা নদী এই যে এই হোগল নদীর থেকেই আর একটা নদী এই পাশ দিয়ে এই যে বেরিয়ে গেছে সকালবেলায় ব্রেকফাস্টের পর মানে লুচি তরকারির পর আমাদের এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর একটা শশা আর এই যে হচ্ছে শালপাতার উপরে দিয়েছে
বিভিন্ন নদী পেরিয়ে আমাদের লঞ্চ অবশেষে আসলো গোসাবা ফেরিঘাট। আর এখান থেকেই আমরা দুটো স্পট ঘুরে দেখব। গোসাবা লঞ্চ ঘাটে নামার পর কিছুটা হেঁটে আমরা চলে আসলাম হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো। আর হচ্ছে এই সেই বাংলো, আর প্রচুর টুরিস্ট এসছে কিন্তু আজকের দিনে দেখতে, দেখুন লাইন দিয়ে পরপর রয়েছে। আর সামনে একটা জলাশয় আছে যেটা এখন পানায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু। আর আর এই হচ্ছে হ্যামিলটন বাংলো। এই হ্যামিলটন বাংলোর ভেতরে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। আর এইগুলো সম্পূর্ণটা কাঠ দ্বারা নির্মিত, এই যে কাঠের হচ্ছে পাটাতন দিয়ে পুরো উঁচু করা আছে, আর নিচটা এই যে এরমভাবে সাজানো কিন্তু আছে নিচটা, আর উপর সম্পূর্ণটাই কাঠের তৈরি, বিভিন্ন কাঠ দিয়ে তৈরি এই যে। আর এখানে একটা তেঁতুল গাছ আছে। হ্যামিলটন বাংলো দেখার পরে কিছুটা হেঁটে গোসাবা থানার পাশে আছে বেকন বাংলো। আর এই হচ্ছে সেই বেকন বাংলো, এটা হচ্ছে 5 টাকা করে প্রবেশ মূল্য আছে আমাদের, এর ভেতরেই এখন আমরা ঢুকছি। এই হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে বেকন বাংলো, সেটার মধ্যে আমরা প্রবেশ করেছি। এ হচ্ছে বেকন বাংলো, এখানে বেকন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে আবক্ষ মূর্তি আছে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আবক্ষ মূর্তি সেটাও আছে। এখানে একটা সুন্দর পার্ক মতো করা আছে। আর এই যে এখানে পার্ক, এখন বর্ষাকাল বলে জল হয়ে গেছে কিছু, এখানে গ্রামীণ সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে একটা হচ্ছে গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে সামনে, এখানে একটা ফোয়ারা মতো করা আছে। এই হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত হচ্ছে বেকন বাংলো, আর এটা পুরোটাই কাঠ দ্বারা নির্মিত। আমরা এখন এর মধ্যে প্রবেশ করব। আর এই বিল্ডিংয়েই 1932 সালের 31 এবং 31 ডিসেম্বর এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, আর ওর জন্যই এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিও করা আছে। আর এই হচ্ছে বাংলোটা পুরো কাঠ দ্বারা নির্মিত। বেকন বাংলোর ভেতরে আমরা এখন ঢুকছি, এটাও পুরো কাঠ দ্বারা নির্মিত এই যে পুরো বাংলোটা, পুরো কাঠের নির্মাণ দ্বারা নির্মাণ, সুন্দর কাঠ দিয়ে খিড়কি তো। এই যে আছে ভিতরে কি আছে দেখা যাচ্ছে না। এই যে বেকান বাংলার খিড়কি দিয়ে ভেতরে দেখছে যে কি আছে। এই যে হচ্ছে ভেতরেরটা, কিছু নেই এখন ভেতরটা, এরকম আটকেই রেখে দিয়েছে জাস্ট। সুন্দরবনে ইলিশ উৎসবে আসা মানে ইলিশ, আর এই হচ্ছে ভাপা ইলিশ। এই যে দেখুন ভাপা ইলিশ, আজকে আমাদের দুপুরের প্রথমবার মেনুতে ভাপা ইলিশ, প্রথম দিনের দুপুরবেলা। আর এটা হচ্ছে বেগুন ইলিশ। গোসাবা ঘোরার পর অবশেষে আমাদের লাঞ্চ দিল, আর লাঞ্চে ছিল ভাত ডাল, আর সঙ্গে ছিল একটা তরকারি মতো ছিল। এছাড়া ইলিশ মাছের দু রকম পদ যেটা দেখালাম সেইগুলোই ছিল, মানে ভাপা ইলিশ আর বেগুন ইলিশ দু ধরনের ছিল। এছাড়া চাটনি পাঁপড় তো ছিলই। পুরো লাঞ্চের পর আমরা যে আমাদের লঞ্চে করে যাচ্ছি এখন দুর্গাদুয়ারী নদীর উপর দিয়ে গিয়ে এখন দত্ত রিভারে এর উপরে। এই হচ্ছে যে নদীটা দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে দত্ত রিভার, আর এ পাশে হচ্ছে সুন্দরবন টাইগার ক্যাম্প, আর ও পাশে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুধন্যখালী টাইগার রিজার্ভ। লাঞ্চের ঘণ্টাখানিক পর আমাদের শসা আপেল পেয়ারা এইরকম ফলও খেতে দিয়েছিল। এখন আমাদের লঞ্চ যাচ্ছে হচ্ছে সুধন্যখালী ব্যাঘ্র প্রকল্পের পাশ দিয়ে। এই যে ব্যাঘ্র প্রকল্পটা দেখা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে নেট দিয়ে ঘেরা আছে, আর ভেতরে পুরো ম্যানগ্রোভের পুরো গহন জঙ্গল। এই যে দেখাই যাচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। জঙ্গলের মধ্যে যে সমস্ত খাড়িগুলো চলে গেছে সেই খাড়িগুলো আর মুখটাকে নেট দিয়ে ঘিরে দিয়েছে এবং ডেঞ্জার বলে লিখে দিয়েছিল। দুপুরবেলা লাঞ্চের পর আমাদের নদী পথে
আমরা চলে আসলাম হচ্ছে পাখিরালায় ফেরিঘাট। আর আজকে আমাদের এখানে নাইট স্টে হবে, আর এই হচ্ছে পাখিরালায় ফেরিঘাট। এখান থেকেই আমরা আমাদের হোটেলের দিকে যাব। পাখিরালায় ফেরিঘাট থেকে অবশেষে আমাদেরকে হোটেল দিল, মানে যে হোটেলে আমরা নাইট স্টে করব। পাখিরালায় দুদিন নাইট স্টে আছে সুন্দরবন ট্যুরে, আর সেই হোটেলের সামনে আছি। হোটেলের সামনের প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোটেল, পরিযায়ী হোমস্টে পাখিরালায়ের। এই হচ্ছে সেই পরিযায়ী হোমস্টে, এই হচ্ছে পরিযায়ী হোমস্টে যেটা বাইরে থেকে দেখালাম, তার রুম হচ্ছে এইটা। পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে টাইলস দিয়ে বসানো। আর এই যে চারটে বেড, মানে চারজন শোয়া যাবে, দুটো বেড দিয়ে দিয়েছে। এখানে আমাদের চারজন শোয়া যাবে সেরকম রুম, একটা দুটো পাখা আছে, মানে নন এসি রুম তবে। আর কী সুন্দর একটা ছবি টাঙানো আছে, লাইট আছে সুন্দর। আর এই হচ্ছে আমাদের একটা ড্রেসিং টেবিলের জন্য আয়না আছে, ডাস্টবিন আছে, মোটামুটি সবই ঠিকঠাক আছে এই আর কি। এরপর আমরা কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর আমাদের স্ন্যাক্স চাউমিন আসলো, এবং এরপর বলল আমাদের আদিবাসী নৃত্যও দেখানো হবে। সুন্দরবনের নৃত্যের সঙ্গে কোমর দোলানোর পর আমরা রাত 9টায় চলে আসলাম হচ্ছে খেতে। এবং খাওয়াতে মেনু ছিল হচ্ছে মাটন এবং হচ্ছে জিরা রাইস। এবং এটা খাওয়ার পরে আমরা আজকের মতো এখানে ঘুমিয়ে পড়বো, এবং কালকে আমাদের আবার ট্যুর শুরু হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল চলে এসেছি, সকাল 7টার মধ্যে চলে এসেছি হচ্ছে লঞ্চঘাট, পাখিরা লঞ্চ, যে লঞ্চঘাট আছে পাখিরালা, সেই পাখিরালা লঞ্চঘাটে এসেছি। আসলে আমাদের 7:30-7:30 সময় বোটটা ছাড়বে, আর আজকে আমরা সুন্দরবনের ডেপথ অরণ্য এবং ওয়াচ টাওয়ারগুলো ঘুরবো, সেই জন্য সকাল সকাল আমাদের এখানে চলে আসা। আর এই যে আমাদের লঞ্চ এমবি বাবা ভাগবার দাঁড়িয়ে আছে, এছাড়াও অনেক লঞ্চ আছে, তারা বিভিন্ন সব ট্যুরিস্টরাই যাবে তাদের মতো লঞ্চে করে। আমরা এই লঞ্চে করেই আজকে আমাদের দ্বিতীয় ট্যুরটা সম্পন্ন করব, এবং কালকের দিন আমাদের আবার ফেরা। কালকে ট্যুরটা ওই এই লঞ্চে করেই সম্পন্ন করব, তাহলে দেখতে থাকো। এই যে আমরা এমবি ভাগবাত উঠছি, এমবি বাবা ভাগবাত আমাদের লঞ্চ, এই লঞ্চে উঠছি। আর এখনও আমাদের লঞ্চে কেউ এসে পারিনি, মানে আমাদের যারা যারা সঙ্গে আরও অনেক পর্যটক ছিল তারা এসে পারিনি, আমরাই এসেছি প্রথম। প্রায় 8টার বেশি বাজে, আমাদের লঞ্চ ছাড়লো পাখিরালা যে ফেরিঘাট সেখান থেকে। আর আমরা এখান থেকেই আমাদের দ্বিতীয় দিনের প্রথম ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে যাব। আর এই যে আমরা দত্ত রিভারের উপর দিয়ে যাচ্ছি, আর সজনেখালি ওয়াচ টাওয়ার, মানে সজনেখালি টাইগার প্রজেক্টে আমরা যাব, এবং সেখানে ওয়াচ টাওয়ারটা দেখব, তারপরে আবার নেক্সট স্টপে যাব। আমাদের আগে অনেক লঞ্চ তারা বেরিয়ে পড়েছে, আমাদেরটা একটু দেরি হলো ছাড়তে, অনেক লোক আসেনি বলে তাই। আর এই যে দেখুন চারিদিকে মানুষ, মানে অন্যান্য লঞ্চরা যাচ্ছে, আর ওই দুপাশ জুড়ে নদীর দুপাড় বরাবর হচ্ছে, এ পাশটা একটু পাখিরালায় যে গ্রাম পঞ্চায়েত এরিয়া আছে সেটা, আর এই পাশটা হচ্ছে ঘন জঙ্গল। কিছু লোকজন বা লঞ্চে করে তারা বেরিয়ে পড়েছে আমাদের আগেই। অবশেষে চলে আসলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এই যে সেফ সুন্দরবন বলে একটা হচ্ছে সেলফি পয়েন্টের মতো সেরকম পয়েন্টও করা আছে। আর এখানে একটা হচ্ছে বাদুরের প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই আছে এখানে, যেহেতু তার জন্য আমাদের যিনি যারা মানে গাইড আছে তারা বললো মোবাইল এবং মানি ব্যাগ বা তারপরে সানগ্লাস এগুলো হচ্ছে সাবধানে রাখতে। আর এই সজনেখালি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির বাইরেটা প্রচুর সুন্দর ম্যানগ্রোভ দেখা যাচ্ছে,
সুন্দরবনের এই সজনেখালি টাইগার রিজার্ভের মধ্যে ঢুকলাম। এখানে একটা বনবিবির মন্দিরও আমরা দেখতে পেলাম। এর মধ্যে ঢোকার জন্য যে পারমিশন লাগে সেটা আমাদের ট্রাভেল এজেন্সি তারাই সম্পন্ন করে দিয়েছে, আর এক্সট্রা কোনো চার্জ লাগেনি। এই সজনেখালি যে টাইগার রিজার্ভ প্রজেক্ট, তার মধ্যে একটা এরকম পুকুর করা আছে। এখানে এই বড় বড় কিছু কচ্ছপ আছে, এই যে দেখা যাচ্ছে যে সাঁতার কাটছে, আর এই পাশে আর একটা ওই যে কচ্ছপ দেখা যাচ্ছে, অনেকগুলো কচ্ছপ এই যে পরপর দেখা যাচ্ছে। এটা হচ্ছে সজনেখালি যে টাইগার প্রজেক্ট আছে সে বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তার হচ্ছে যে ওয়াচ টাওয়ার, আর এখান থেকেই পুরো অরণ্যটাকে সুন্দরভাবে দেখা যায়। আমরা এর উপরেই এখন উঠব। সুন্দরবনের যে সজনেখালি ওয়াচ টাওয়ার, তার একেবারে তিনটে ফ্লোর, তার সবচেয়ে উচ্চ ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি, এবং এখান থেকে পুরো ওয়াচ টাওয়ার থেকে পুরো ম্যানগ্রোভ অরণ্য, কিছু জায়গা দেখা যাচ্ছে ম্যানগ্রোভের চারা চাষ করা হচ্ছে। সুন্দরবন যে গাছের নাম অনুসারে সেই সুন্দরী গাছ, এটা হচ্ছে সেই সুন্দরী গাছ, আর এই যে হচ্ছে গাছের পাতা। সুন্দরবনের ম্যানগ্রোভের যে শ্বাসমূল ঠেসমূল, এই যে সেগুলো, এটা সজনেখালি ফরেস্টের মধ্যে রয়েছে এরকম। দ্বিতীয় দিন আমাদের সুন্দরবন ট্যুরের, আর দ্বিতীয় দিনের প্রথম ব্রেকফাস্ট হচ্ছে আমাদের দিচ্ছে হচ্ছে সকালবেলা যেরকম চাটা দিয়েছিল সে বাদেও এখন দিচ্ছে হচ্ছে নান, চানা মশলা এবং একটা মিষ্টি। সজনেখালি টাইগার প্রজেক্ট দেখার পর, মানে ওয়াচ টাওয়ার দেখার পর, আমাদের এবার গন্তব্য হবে সুধন্যখালি, আর আমরা নদীপথে সেই সুধন্যখালির দিকেই চলে যাচ্ছি। আকাশটা সুন্দর পরিষ্কার আজকে, কালকের মতো মেঘলা নেই, আর এপাশ দিয়ে পুরো পাড় বরাবর দেখা যাচ্ছে এই সজনেখালির যে ফরেস্ট, আর এই নদীপথে আমরা তার পাশ দিয়েই চলে যাচ্ছি। একটা অসাধারণ পরিবেশ, আর এই জন্যই বোধহয় সুন্দরবনের সৌন্দর্য যে পৃথিবীর যে কোনো প্রাকৃতিক পরিবেশকে হার মানিয়ে দেয়, আর এটা হচ্ছে সেই পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ উদ্যান। এমবিবি ভাগবত যে লঞ্চ, তার মধ্যে তাদের হেসেল যেটা, সেই হেসেলে চলে এসে এই যে দাদা রান্না করছে, আর এখানে রান্না হয়ে গেছে অনেকটাই। তার মধ্যে আছে এই যে ডাল, মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়েছে, এখানে ভাত হবে এই যে হাঁড়িতে, আর এই যে মশলা কষাচ্ছে, এটা সর্ষে ইলিশ হবে, আর এই যে ইলিশের পিসগুলো দেখুন, এই ইলিশের পিস দিয়েই সর্ষে ইলিশ তৈরি হবে। এক একটা সাইজ কি দারুণ লাগছে, মানে যারা ইলিশ প্রেমী বা হ্যাংলা, ইলিশ হ্যাংলা যাদের বলে, তাদের জন্য এটা মানে ইলিশ উৎসব একটা আলাদাই আবেগ। আর এই যে এখানে আমুদি মাছ ইয়ে করা হয়েছে, যে ধোয়া হচ্ছে, এই আমুদি মাছ থেকেই আমাদের তৈরি হবে হচ্ছে সকালবেলার যে আমুদি মাছের পকোড়া, এই যে তৈরি হচ্ছে। আর সুন্দরবনের ইলিশ উৎসব মানেই ইলিশ মাছের পাতুরি, আর এমবিবি ভাগবত যে আমাদের লঞ্চ আছে তার হেসেলে চলে এসছে এই যে মাছের পাতুরি তৈরি হচ্ছে, এই যে কলা পাতায় মুড়ছে, লঙ্কা দিয়েছে তার মধ্যে, আর এই যে পরপর ইলিশ মাছগুলো সাজানো আছে, আর এখানে এই যে লঙ্কা দিয়ে কলা পাতা দিয়ে এই যে এরমভাবে তৈরি করে পরপর রাখছে। ও বনে এসে আমাদের জন্তু জানোয়ারদের মধ্যে বাঘের দেখা মিল মানে মেলেনি, তার আগেই আমাদের হরিণের দেখা মিলেছে, দুটো হরিণ। এই যে সুধন্যখালি ফরেস্টের পাশ দিয়ে মানে নদীপথে আমরা যেতে যেতে দুটো তো হরিণ বাঁধলো, তারপর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যে যে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভের অরণ্যের শ্বাসমূল ঠেসমূলগুলো তাদের পরিপূর্ণ অবয়ব নিয়ে ধরা দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আমাদের সামনে। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার বা সুধন্যখালির জঙ্গল, আর আমরা সেখানে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে সুধন্যখালির জঙ্গল, এই হচ্ছে সুন্দরবনের যে যে সুধন্যখালি ফরেস্ট, তার সামনেরটা। এখানে সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী, বাঘ টাঘ ইত্যাদি
মানে কি কি আছে দেখা যায় সেগুলো দেখা যেতে পারে। সুন্দরবনের পাখি সম্পর্কিত আছে, আর এই হচ্ছে ওয়াস টাওয়ার এখানকার, আর সুধন্যখালী যে জঙ্গল তার ওয়াস টাওয়ার। আমরা এখন উপরেই উঠব। সুধন্যখালী যে টাইগার রিজার্ভ প্রজেক্ট আছে যেটা সুন্দরবনের, আমাদের সজনেখালির পরে আমরা এখানে এসেছি, আর তার ওয়াস টাওয়ার থেকে এই যে আমরা দেখছি পুরো যে ম্যানগ্রোভ ফরেস্টটা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে এসে আমাদের প্রথম হরিণের দেখা মিলল। ওই যে ওয়াস টাওয়ার থেকে এরকম হরিণ আমরা আগে আর একটা ওয়াস টাওয়ারে গেছিলাম, সেখানে পাইনি, এই যে একটা হরিণ দেখা মিলল। আর এই যে যেগুলো সাদা সাদা, মানে যেখানে গাছ নেই, এগুলো একটা সময় খাড়ি ছিল, আর সেগুলো চড়া পড়ে এখন সেই খাড়িগুলো এখন পুরোপুরি হচ্ছে চড়া পড়ে গেছে, এখানে কোনো গাছপালা নেই। সুধন্যখালী ফরেস্ট থেকে আমরা বেরিয়ে নদীপথে আবার ডোবাকি বলে একটা জায়গা, যেখানে পঞ্চনদীর মিলনস্থল বা মুখ, সেই জায়গাটায় আমরা যেতে চলেছি। আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সময় সুন্দরবনের যে সৌন্দর্য, চারিদিক কালো মেঘে ঢেকে গেছে, মাঝখান দিয়ে বৃষ্টি বাদলা অবস্থায় আমাদের লঞ্চটা আস্তে আস্তে চলছে ওই ডোবাকির দিকে। বিশ্বের বৃহত্তম যে ম্যানগ্রোভ, তার শ্বাসমূল আর ঠেসমূল যে সৌন্দর্য ম্যানগ্রোভের, তার সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি ডোবাকির দিকে। আর এই যে বিদ্যা নদী বরাবর আমরা চলে যাচ্ছি, এখন ভাটার সময়, কিছু জায়গা জেগে উঠেছে দেখুন। আর সুধন্যখালী জঙ্গল পার করার পরই আমাদের এই ম্যানগ্রোভের দেখা মিলছে এরকম সুন্দরভাবে। দ্বিতীয় দিন আমাদের সকালবেলা টিফিনের পর সুধন্যখালী জঙ্গল ঘুরলাম, তারপর আমাদের আমুদি মাছের পকোড়া তৈরি করে দিল। এই হচ্ছে আমুদি মাছের পকোড়া। নদীপথ বরাবর আমাদের লঞ্চ এখন বনবিবি তারানির, মানে যে খাড়ির দিকে, সেটার দিকে ঢুকলো। আর এই দুপাশের যে ম্যানগ্রোভ ফরেস্টটা তার সৌন্দর্য মেলে ধরেছে, মেঘলা রোদ বৃষ্টির খেলার আকাশ আজকে। আর এই যে লঞ্চ সামনে, আমাদের আর একটা লঞ্চ চলে যাচ্ছে। ডোবাকি যাওয়ার পথে এই যে হরিণের দেখা মিলল বিদ্যাধরী নদী পথে, তিনটে হরিণ পরপর, আর এখানে বৃষ্টিও হচ্ছে। ওই যে হরিণ চলে যাচ্ছে। এরপর আমাদের দুপুরবেলা লাঞ্চ দিল, ভাত ডাল আলু ভাজা, মাছের মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এবং এছাড়া ইলিশ মাছের পাতুড়ি, এবং ইলিশ মাছের যে মানে যেটা সর্ষে ইলিশ সেগুলোও দিল, এবং চাটনি পাঁপড় তো সঙ্গে ছিল, প্রতিদিনই যেরকম থাকে সেরকমই ছিল। মানে খাওয়া দাওয়ার, ইলিশ মাছের খাওয়া পদের এলাহি আয়োজন ছিল কিন্তু এই ইলিশ উৎসবে। আসলে ইলিশ উৎসব সার্থক এখানে। দুপুরের লাঞ্চের পর আমরা আমাদের তৃতীয় পয়েন্টে আসলাম, সেটা হচ্ছে ডোবাকি ক্যাম্প। এটা হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পেরই একটা জায়গা, ডোবাকি ক্যাম্প, আর আমরা এখন তার মধ্যে দিয়েই ঢুকছি। আর এই যে দুপাশ জুড়ে নেট দেওয়া, তার কারণ এই যে সংরক্ষিত অরণ্য, যে সাধারণ মানুষ যেখানে ঢুকবে সেই জায়গাটা পুরোটাই নেট দিয়ে ঘেরা থাকবে, তার কারণ জন্তু জানোয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য। এই যে ডোবাকি ক্যাম্পের মধ্যে আমরা যাচ্ছি এখন। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সুন্দরবনের ডোবাকি যে ক্যাম্প, তা ক্যাম্পের মধ্যে যে স্কাইওয়াক, আর এই যে স্কাইওয়াকটা প্রায় 500 মিটার লম্বা, আর এখানে একটা ইয়ে রয়েছে, মানে ওয়াস টাওয়ার রয়েছে, যেখান থেকে অরণ্যটাকে পুরো দেখা যাবে, আর যদি বাঘ বা অন্য বন্য প্রাণীও দেখা যায় এখান থেকেই দেখা যাবে। আর এই যে হচ্ছে স্কাইওয়াকটা, আমরা অনেকটা যাব, গিয়ে দেখাবো আপনাদেরকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের বৃহত্তম স্কাইওয়াক। এটা হচ্ছে সুন্দরবনের বৃহত্তম স্কাইওয়াক। এই স্কাইওয়াক প্রায় 500 মিটার লম্বা, ডোবাকি ক্যাম্পের মধ্যে এই স্কাইওয়াক আছে। আমরা সেই স্কাইওয়াক বরাবর কিন্তু হাঁটছি, এবং একটা ফ্রেশ বাতাস কিন্তু সংগ্রহ করছি দুপাশের ম্যানগ্রোভ আর এই স্কাইওয়াকের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। চারিপাশে ম্যানগ্রোভের জঙ্গল, মাঝে মাঝে কিছু লাল কাঁকড়া দেখা যাচ্ছে, এই যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিছু মাঝে মাঝে।
সুন্দরবন এসে প্রথম কুমির দেখা নদীর মধ্যে। ডোবাকি ক্যাম্প ছেড়ে আমরা যখন নদীপথে পেরিয়ে আসছি তখন এই এই যে কুমিরটা নিচে আবার নেমে গেল। ডোবাকি ক্যাম্প ছাড়িয়ে আমরা আরেকটু দূর চলে এসেছি আর এখানটাতেই পঞ্চনদীর মিলনস্থল, মানে পাঁচ নদীর মুখ বলা হয় এই জায়গাটাকে। পুরো একেবারে দেখে চারিদিক দেখে মনে হচ্ছে পুরো সমুদ্রের মতো, এত দূর, এত দূর দূর প্রান্ত ধরে পুরো নদী। সুন্দরবন এসে এই যে মৎস্যজীবী মানুষ যারা বিদ্যাধরী নদীতে মাছ ধরতে এসছে, আর এই ঢেউয়ের সময় এইরকমভাবে নৌকা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে মাছ ধরতে। এক লঞ্চ থেকে আর এক লঞ্চে পার হচ্ছে এরকমভাবে। নদীমাতৃক সুন্দরবনের এই যে নৌকা পথে যখন যাওয়ার সময় জলের ফ্লো। দ্বিতীয় দিন সাইট সিন করে সন্ধে 6:30 বেজে গেল আসতে। আসার পর একটু ফ্রেশ হয়ে 7টার দিকে আমাদেরকে এই যে চিকেন পকোড়া দিয়েছে এবং সঙ্গে কফি, আর এই যে চিকেন পকোড়া। এরপর রাতে আমাদের ডিনার দিল। ডিনারে ছিল হচ্ছে চিলি চিকেন এবং হচ্ছে ফ্রাইড রাইস, এবং সঙ্গে ছিল হচ্ছে বেগুনের সঙ্গে রায়তা, মানে বেগুন রায়তা ছিল। সেটা একটু খেতে অন্যরকম লাগলো। আর চিলি চিকেনের কালারটা দেখে তো উফ, জিভে প্রথমেই জল এসে গেছিলো। তারপরে আমরা এগুলো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। আবার সকালবেলা আমাদের থার্ড ডে ট্যুর শুরু হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ট্যুরের তৃতীয় দিন, মানে ফেরার দিন। আর আজকে সকাল 9টার সময় আমাদের লঞ্চ এখান থেকে ছাড়বে, আর আমরা লঞ্চ ঘাটে, মানে পাখিরালা যে লঞ্চ ঘাট ফেরিঘাট, সেখানে উপস্থিত হয়েছি। আর আজকে আমরা ছোট্ট একটা স্পট ঘুরে আবার সোনাখালি ফিরে যাব, তারপরে সেখান থেকে ক্যানি। আর আজকে আমাদের দুপুরবেলার মেনুতে আছে হচ্ছে ইলিশ উৎসবের সেই বিখ্যাত ইলিশ বিরিয়ানি। সকাল 9টার পরপরই আমাদের লঞ্চ পাখিরালা থেকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে সোনাখালীর দিকে। আসলে আমাদের কিছু যারা পর্যটক আছে তাদের অনেকেরই শরীরটা খারাপ বলে আর একটা যে স্পটের কথা বলেছিলাম সেটা হয়তো ঘুরতে পারবে না, সেই জন্য আমরা একেবারে সোনাখালীর দিকেই চলে যাচ্ছি। আমাদের লঞ্চ ধীর গতিতে যাচ্ছে। এই যে পাখিরালা থেকে সোনাখালী আসার পথে আবার প্রলয় হয়েছিল, যেখানে তার একটা শুটিং স্পট আমাদের চোখে পড়ল। আমাদের সকালবেলার টিফিন লুচি আর সঙ্গে ছোলার ডাল আর ডিম সেদ্ধ, এটা হচ্ছে আমাদের তৃতীয় দিনের সকালবেলার টিফিন। সকালবেলা আমরা যখন 9টার সময় বেরিয়েছি তারপরে আমরা টিফিন করে নিয়েছি, মানে ব্রেকফাস্ট। আর সেই টিফিন করার পর দত্ত রিভার ওই যে চলে গেছে, আর এখানে এই যে দুর্গাদুয়ানি নদী, মানে গোসাবা থেকে যেটা এসে মিশেছে, এই দুটো নদীর সংযোগস্থলে এই গ্রামটায়। এখান থেকে সবাই জল তোলে, মানে আর এই যে সেই জল তোলার জায়গা, এখান থেকে সব লঞ্চ এই যে পরপর ঘাটে দাঁড় করানো আছে, লঞ্চে হচ্ছে জল তুলছে। আর এখানে কিছু মানুষ, সাধারণ মানুষ, এরা হচ্ছে এখানকার গ্রামের মানুষ, ডাব সহ তেঁতুল বা অন্যান্য কিছু বিক্রি করছে। এই যে আমাদের লঞ্চেই দেখুন কত লোক ডাব হচ্ছে খাচ্ছে, বাট এক ভদ্রলোক এখানকারই বিক্রেতা, তিনি ডাব বিক্রি করছে। আর কেউ কেউ হচ্ছে এখানে মধু, তারপরে নারকেল, তেঁতুল ইত্যাদি বিক্রি করে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এর উপরেই একটা হচ্ছে দোকান আছে, এই হচ্ছে সেই দোকানটা, মানে যেখান থেকে আপনারা কিছু সামগ্রী দরকার পড়লে কিনতে পারেন, বিশেষ করে জল। তিনি সেই অঞ্চলে একটা লোকনাথ মন্দির আছে, অনেক টুরিস্টরা এখানে নেমে লোকনাথ মন্দিরেও যায়, কিন্তু আমরা হচ্ছে সময় পাইনি, মানে যাইনি এখানে, কারণ আমাদের লঞ্চের সবাই খাবার খেয়ে বা অন্যান্য জল এখানকার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল বলে তাই। আবার প্রলয়ের যে শুটিং হয়েছিল সেই শুটিংয়ের একটা স্পট আমরা আবার দেখতে পেলাম এই সোনাখালী ফেরার সময়। এই চার্চ মতো এইটা সুন্দরবনের ইলিশ উৎসব এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ইলিশ বিরিয়ানি। আর আমাদের লঞ্চ এমবিবি ভাগবত, সেখানে ইলিশ বিরিয়ানি এই যে তৈরি হয়েছে, আর এই যে ইলিশ বিরিয়ানি টোটালটা
গন্ধতেই মম করছে চারিদিকটা, এত সুন্দর। আর এই যে পরপর মাছ দিয়ে সাজানো হচ্ছে, আর এই যে উপরে ব্যারেস্তা ছড়িয়ে দিয়েছে। দুরাত তিন দিনের সুন্দরবন ট্যুরের আমাদের শেষ দিনের খাওয়া দাওয়া ইলিশ বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ। এই যে ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ, আর এই যে হচ্ছে একটা আলু আছে, দুটো ইলিশ মাছের পিস, আর এই যে সুন্দর চিকেন চাপ। দুরাত তিন দিনের সুন্দরবন ট্যুরের শেষ দিনে আমাদের এখন ফেরার পালা, আর এই ফেরার সময়ে সুন্দরবনের যে সোনাখালির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোট, আর সঙ্গে সঙ্গে মেঘ বৃষ্টির খেলা জমে উঠেছে সুন্দরবনের সৌন্দর্য আরও। আর ওই দূরে দেখা যাচ্ছে হোগল নদীর উপর বাসন্তী এক্সপ্রেসওয়ের যে বাসন্তী ব্রিজ, আর দূরে চলে যাচ্ছে একটা এক একটা করে বোট সোনাখালির উদ্দেশ্যে, যার সৌন্দর্য অতীব সুন্দর। চারিদিকের ম্যানগ্রোভ ফরেস্ট আর ছোটো ছোটো দু একটা বাড়ি গ্রাম ইত্যাদি দেখা যাচ্ছে, আর ওই কালো মেঘ করা ঘন মেঘের আকাশ অপূর্ব সুন্দরভাবে মেলে উঠেছে সুন্দরবনের সৌন্দর্যকে। সোনাখালির দিকে আমাদের লঞ্চ এখন প্রবেশ করলো, প্রায় দুটো বেশি বাজে, আমাদের এখান থেকে 3:10 ট্রেন ধরিয়ে দেবে বলেছে, আর আমাদের ট্যুর এখানেই সম্পন্ন হবে। এখানে সবাই রয়েছে, প্রায় আমরা 34-35 জন রয়েছে এখানে। এই ভগবত MB বাবা ভগবত লঞ্চে আমাদের ট্যুর এবছর শেষ হলো, মানে এবছর মানে এই ইলিশ উৎসব শেষ হলো। আর এই যে হচ্ছে আমাদের ট্যুর গাইড ছিল অঙ্কন কাকু, খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদের। এই যে অঙ্কন কাকু, আমরা এই ট্যুরটা সম্পন্ন করেছি এই অঙ্কন কাকুর সাহায্যে, এবং অঙ্কন কাকুর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এরপর যদি আপনারা আসেন, অঙ্কন কাকু কী কী পরিষেবা দেবে, কী বৃত্তান্ত সব কিছু। এই তো ইলিশ উৎসব গেল, এরপরেও যদি ইলিশ উৎসব বাদ দিয়ে সামনে মাসে চলে যাবে আপনার আদার্স প্রিপারেশন, ভেটকি থাকবে, পাশে থাকবে, কাঁচা থাকবে, পাবদা থাকবে, কমপ্লেট থাকবে, চিংড়ি থাকবে, আর এই দুরাত তিন দিনের প্যাক। আর মোটামুটি পরে কত টাকা কি বৃত্তান্ত সেটা পরে জানিয়ে দেবেন, আপনার সঙ্গে যোগাযোগ করলে মোটামুটি মিটে যাবে। আর এনাদের পরিষেবা কিন্তু খুবই ভালো, অঙ্কন কাকু আরও সঙ্গে দুজন ছিল, তারা আমাদেরকে খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে। সুতরাং যদি আপনারা আসতে চান, অঙ্কন কাকুর সঙ্গে যোগাযোগ করে নেন, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ট্রাভেলসের নাম কি? দাস ট্রাভেলস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আর এখানেই শেষ করছি আমাদের সুন্দরবন ট্যুর।